আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, খুব সুন্দর একটা জায়গায় আমি আসছি। কোলাহল মুক্ত পরিবেশ, অনেক সুন্দর। আপনারা একটু দেখুন, আমি আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। যেহেতু শীতকাল, নদী শুকিয়ে গিয়েছে, এখন চর পড়েছে, আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা অনেক সুন্দর। এরকম জায়গায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, আর প্রিয় মানুষদের কথা মনে পড়ে যায়। তো আপনারা যেহেতু আমার প্রিয় মানুষ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার পরিবারের একটা অংশ, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। এই জায়গাটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে সুন্দর জিনিসটা দেখাচ্ছি, এই যে দেখেন আমার মাথার কাছে, এই যে এটা হচ্ছে নৌকা। যেহেতু পানি শুকিয়ে গেছে নদীর, তাই নৌকাটা পড়ে আছে। যখন আবার পানিতে ভরপুর হয়ে যাবে নদী, আবার এই নৌকা চলবে। নৌকা চলা দেখতে খুব সুন্দর লাগে। আর এইদিকে আরো মজার জিনিস দেখুন, হাঁস, হাঁসগুলোকেও দেখতে ভালো লাগতেছে। পানি অল্প একটু আছে, মানুষ কিন্তু হেঁটে হেঁটে নদীটা পার হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা আমাদের বাড়ির পাশেই, আপনাদের কাছে জায়গাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে কয়েকটা ছবি আমি তুললাম, ছবিগুলো শেষে যোগ করে দেব, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য আমিও দোয়া করি। আর নিয়মিত আমাদের চ্যানেলে এখন ভিডিও আসবে, আপনারা ভিডিওগুলো সকলেই দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।